গঙ্গাসাগর মেলার এর আগের দিনের ভিডিওতে কিভাবে আমরা গঙ্গাসাগর পৌঁছেছিলাম সেই এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা গঙ্গাসাগরে গিয়ে কীভাবে পুজো দিলাম, সেখানে কী করে খাওয়া দাওয়া করলাম, সে সবটা যতটা সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বলবো ভিডিওটা দেখো পারলে পুরোটা, যাতে তোমাদেরও অভিজ্ঞতা হয়ে যায় জায়গাটি সম্পর্কে। ওয়েলকাম ব্যাক টু বাংলা বাড়ি। আজকে হলো গঙ্গাসাগরে আমাদের সেকেন্ড দিন, আর তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে আমরা কিভাবে এসেছিলাম পুরো জার্নিটা। আর আজকে সেকেন্ড দিন মানে আমরা বেরিয়েছিলাম 14 তারিখে বাড়ি থেকে, আর আজকে 15 তারিখ সকাল। আজকে আমরা যাবো হলো মকর সংক্রান্তির স্নান যেটা গঙ্গাসাগরে সেটা করতে। তো যতটা সম্ভব যেভাবে দেখানো সম্ভব তোমাদেরকে দেখাবো, কারণ এটা আমার প্রথমবার, আমিও জানি না আমি তোমাদেরকে কতটুকু কি দেখাতে পারবো, কিন্তু আশা করি যতটুকু দেখাবো সেটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো চলো সকাল সকাল বেরিয়ে পড়েছি, একটা ট্রাউজার আর প্যান্ট পরে পিঠে জামাকাপড় নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশ্যে চলো যাওয়া যাক। তোমাদেরকে আগের দিনে জানিয়েছিলাম যে আমরা ভারত সেবাশ্রমে রয়েছি এবং এখান থেকে গঙ্গাসাগর একদমই কিন্তু কাছে, আমরা সেখানেই যাচ্ছি। এখানে হোটেল রুম কিন্তু আলাদা করে পেমেন্ট করে নিতে হয়, কিন্তু সেটা অন্যান্য হোটেলের থেকে অনেকটাই কম। সেই সমস্ত ডিটেলস আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমরা সেটা দেখে নিও। ভারত সেবাশ্রম হলো এমন একটি জায়গা যেখানে তোমরা হয়তো খুব হাই কোয়ালিটির রুম পাবে না, কিন্তু একটা সেফ জায়গা পাবে থাকার জন্য এই উৎসবের মৌসুমে। সাধারণত তোমরা ভারত সেবাশ্রমের বাইরে থেকে অনেক দোকানপত্র পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাড়ির লোকের জন্য কিছু গিফটও আনতে পারো গঙ্গাসাগর থেকে। আর এখানে খুব সুন্দর একটা মৌসুমের আবহাওয়ায় তোমরা দারুণ নাচ গান চারিদিকে খেয়াল করবে। আমার কিন্তু গঙ্গাসাগর পৌঁছানোর পর বেশ ভালো লাগছিল, অনেক যে মিডিয়া আমি দেখতে পেয়েছি অনেক দূর দূর থেকে এসছে এই উৎসবটা কভার করতে। আমরা চলে গেছিলাম ডাইরেক্ট গঙ্গাসাগর ঘাটে, যেখানে আমরা স্নান করব। ছেলে হোক বা মেয়ে সবাইকে ঘাটে একসাথে স্নান করতে হয়, সুতরাং সেরকমভাবে তোমরা প্রস্তুতি নিয়ে যেও। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে। ব্যাপারটা হলো এখানে কিন্তু আলাদা করে ড্রেস চেঞ্জ করা তোমরা কোনো জায়গা পাবে না, তো নিজেরা যখন আসবে নিজেদের মতো একটা সেফটি প্লেস খুঁজে নিয়ে তোমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হবে, আমরাও তাই করেছি। এখন আমরা যাচ্ছি হলো মন্দিরের দিকে, চলো এবার মন্দিরে গিয়ে পুজোটা সেরে। এখানে আমরা ডালা নিয়ে নিয়েছি, এটা নিয়েছে হলো 100 টাকা প্রাইস। সামনে মন্দির, তো এই ডালা নিয়ে একবারে ঢুকে যাচ্ছে ভেতরে, কারণ ওই আর তো এগিয়ে নাও পেতে পারি ডালা, তাই এখান থেকে নিয়ে নিয়েছি। এই হলো সেই গঙ্গাসাগরের মন্দির বা কপিল মুনি আশ্রমের মন্দির, যেখানে মানুষজন আসেন পুজো দিতে। দেখতে পাচ্ছ আমার মতন এরকম অনেকে ভিডিও বানাচ্ছিল, যদিও বা এখানে ভিডিও বানানো বা ছবি তোলা নিয়ে কোনো রেস্ট্রিকশন ছিল না, আর পুজো দিতে খুব একটা আমাদের সমস্যা হয়নি, মোটামুটি লাইন ফাঁকাই ছিল, আমরা ভালোভাবেই পুজো দিয়ে দিয়েছি। গঙ্গাসাগরের অন্যতম আকর্ষণ কিন্তু এই নাগা সন্ন্যাসীরা, তোমরা মন্দিরের বাইরে এদের বিভিন্ন ডেরাগুলো দেখতে পাবে, যেখানে লোকজন বেশ মজার চলে, তাদের সাথে সেলফি তুলছে, তাদের আশীর্বাদ নিচ্ছে। আমার মামারা বললো যা গিয়ে নিয়ে আয়, তাই আমিও একটু নিয়ে আসলাম তাদের আশীর্বাদ। জানি না এটা আমার কাজে লাগবে কি লাগবে না, তাও মনে একটা ভালো আশা নিয়ে আমি গিয়েছিলাম, আমার ভালোই লেগেছে এখানে অভিজ্ঞতা। তো এটা হলো মন্দিরের পিছনের দিকে রাস্তা, যেখানে আসলে তোমরা অনেক সাধু সন্ন্যাসীদের দেখতে পাবে, তোমরা তাদের আশীর্বাদ দিতে পারবে, আবার চাইলে সেলফিও তুলতে পারবে, বেশ মজার ব্যাপারটা। এখন আমরা মন্দিরের পেছনের রাস্তা দেখে এরকম সাধু সন্ন্যাসীদের দেখতে দেখতে মজা নিতে দিতে যাচ্ছি ডাইরেক্ট ভারত সেবাশ্রমে, কারণ সেখানে এখনো প্রসাদ দেওয়া হচ্ছে, যদি আমাদের কপালে থাকে ওখানে গিয়ে হয়তো প্রসাদ খেতে পারবো, কি দিচ্ছে না দিচ্ছে সেটা তোমাদের দেখাবো। পুজোটা যদি আমরা সবাই এখন চলে এসেছি আবার ভারত সেবাশ্রমে, এবং এখানে আমরা দুপুরে প্রসাদটা খাবো। লাইন রয়েছে, মামাদেররা লাইনে দাঁড়িয়েছে, কিন্তু এত পাটা ব্যথা করছে কালকে দিয়ে এত হেঁটেছি, তার জন্য একটু বসে বিশ্রাম নিচ্ছি, একটু বাদে গিয়ে লাইনে দাঁড়াবো এবং তোমাদেরকে দেখাবো। এটা হলো ভারত সেবাশ্রমের মন্দির, এখানে পুজো হয় আরতি হয়, আর এই যে এই বাইরে কিন্তু সব তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে সবার মাথা পিছু থাকা খাওয়া মিলিয়ে কিন্তু মাত্র 100 টাকা নেওয়া হয়েছে, এখানে যাতে সবাই ঠিকঠাকভাবে নিশ্চিন্তে থাকতে পারে। উপর থেকে কিন্তু তিরপল দেওয়া হয়েছে যাতে ঠান্ডা না লাগে কারো, খুব ভালো সিস্টেম করা হয়েছে মানুষের সেবার জন্য, খুব সুন্দর এই জায়গাটা, খুব প্রচণ্ড সেফ এই জায়গাটা, কি তাই তো বম্বল? তোমরা যখন পরবর্তীকালে গঙ্গাসাগরে আসবে বা এই দিকটা কোনো কারণে আসবে, তোমরা চাইলে ভারত সেবাশ্রমে এসে থাকতে পারো, এই জায়গাটা সেফ। হ্যাঁ, লাক্সারি হোটেলের মতো তোমরা এখানে ভাইব পাবে না, কিন্তু এই জায়গাটা প্রচণ্ড সেফ মানুষের জন্য। এই হলো সেই লাইন ভারত সেবাশ্রমে খেতে যাওয়ার, এখানে 50 টাকা করে নেয় কুপন, আজকে যেহেতু উৎসবের দিন তার জন্য এখানে কোনো টাকা লাগছে না, আজকে ফ্রিতে খাওয়া দাওয়া রয়েছে। আর এই যে পিছনে অনেকটা লাইন আছে, সামনে আমাদের অনেক লাইন, ভেতরে যাবো আর দেখাচ্ছি তোমাদের আজকে প্রসাদে কি কি পাচ্ছি আমরা। এ
এখানে কিন্তু মেইনলি রান্নাটা হয়। ভারত সেবা আশ্রমে যে এত মানুষ খায়, এত রান্না বান, কত বড় কড়াই ওখানটা দেখো, ওখানে বেশ বড় একটা জালা রয়েছে, এখানে রান্না বান্না হয়। ভিতরে গিয়ে দেখছি যেহেতু বেলা হয়েছে, খাবার প্রায় শেষ, তাই বলা হলো যেটুকু খাবার আছে নিজেরা ভাগযোগ করে নিতে। তাই মা সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছিল, আমাদের আমরা নিলাম। আমরা পেয়েছিলাম সেদিন ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, একটা মিক্সড সবজি। এই দিয়ে আমাদের দুপুরের ভোজনটা ভালোই হয়েছিল এবং সেটা কিন্তু সম্পূর্ণ বিনে পয়সা দিয়েছিল উৎসবের জন্য। তাছাড়া কিন্তু ভারত সেবা আশ্রমে খাবার দাবারে কিন্তু 50 টাকা করে লাগে পার বেলায় খেতে। সত্যি কথা বলতে এমনি সময় মাছ মাংস যাই খাই না কেন, কোনো ঠাকুরের স্থানে গিয়ে এরকম নিরামিষ খাবারের স্বাদটা যেন যে কোনো মাছ মাংসের স্বাদকে হারিয়ে দেয়। আর ভেতরে এতটা চিৎকার হচ্ছিলো যে আমি ভিডিও শ্যুট করেছিলাম কথা বলে, কিন্তু এতটা আওয়াজ হচ্ছিলো যেটা শুনতে ভালো লাগছিলো না। তাই আমি চাইলাম যে ভিডিওটা ভয়েস ওভারে দিই, যেটা বলা ছিল যে খুব ভালো ছিল খাবার দাবার এবং অবশ্যই তোমরা গিয়েও ট্রাই করতে পারো। আমি বলবো অবশ্যই তোমরা যদি যাও গঙ্গাসাগর ভারত সেবা আশ্রম বা এরকম ধরনের কোনো আশ্রমে অবশ্যই থাকার ব্যবস্থা করো। তাহলে তোমরা ফ্যামিলি নিয়ে গেলে নিজেরা অনেকটা সিকিওর থাকবে, সেখানে তোমরা খাবার দাবারও পেয়ে যাবে অনেক কম দামে, মানে 50 থেকে 60 টাকার মতো কুপন খরচ পাওয়া যাবে। তাহলে কি তোমাদের খাওয়া দাওয়া এবং থাকা দুটোই নিশ্চিত পাবে তোমরা। আজকের জন্য ভিডিওটা এতটুকুই। জানি না জীবনে কোনো দিন গঙ্গাসাগর যাবো কি না, যদি যাই হয়তো সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কী অভিজ্ঞতা হয়েছিল গঙ্গাসাগরে সেটাও আমার সাথে শেয়ার করো। চলো আজকের জন্য বাই বাই।